দিচ্ছে অমিত শাহ নরেন্দ্র মোদীকে বাইরের লোক, রোহিঙ্গা আসবে, অনুপ্রবেশকারী আসবে, পাকিস্তান থেকে টেরোরিস্ট আসবে, আর ইটালি থেকে সোনিয়া গান্ধী এলেও তোমার কষ্ট হবে না, কিন্তু অমিত শাহ নরেন্দ্র মোদী এলে কষ্ট হয়, একটু কষ্ট তো হবেই। যতক্ষণ না পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে পশ্চিমবাংলার, এই কষ্ট চলবে। আর আমরা শপথ নিয়েছি পশ্চিমবাংলার পরিবর্তন করব, ভগবান আমাদের সঙ্গে আছেন, মুখ তুলে চেয়েছেন, তা নাহলে এরকম হিংসা ভয়ের মধ্যে ভোট করে ভোট জেতা যায় না। তাই এক দু বছরের মধ্যে পশ্চিমবাংলার বিধানসভা পরিবর্তন হবে, ডক্টর শ্যামাপ্রসাদের স্বপ্নকে সফল করার জন্য, এই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করার জন্য। আর আগামী দিনে আমাদের পূর্বপুরুষ, আমাদের যারা উত্তরসূরি হবে, তারা যাতে মাথা উঁচু করে বাঙালি হিসাবে পরিচয় দেয়, বুক টান করে বেরোতে পারে, মা বোনের রাস্তায় যাতে নিশ্চিন্তে ঘুরতে পারেন, সেরকম শান্তিপূর্ণ, স্বাভিমানী, স্বচ্ছ, উন্নত বাংলা তৈরি করার জন্য আমরা সবাই মিলে শপথ নিয়েছি। সবাই যেভাবে পরিশ্রম করে সফল হয়েছেন, আর এক দুটো বছর পরিশ্রম করতে হবে, এই আবেদন রেখে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি, জয় হিন্দ।